আসানসোল পৌর নির্বাচনের 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক রুদ্রর হয়ে প্রচারে কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্র জিতছে অত জিতবে অত কত রুদ্র জেলা পাউ জিতছে অত জিতবে অত কত রুদ্র জেলা পাউ দাদা আসন শুনে এলেন আপনি প্রচারে, কেমন লাগছে? আসানসোলে এলে সবার আগে অশোক রুদ্রর কাছেই আসতে হবে। যদি বলেন কেন, কারণ কলকাতায় অশোক যখন গিয়েছিল তখন সবার আগে ওর সঙ্গে আমারই সখ্যতা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বোধ হয়েছিল এবং অনেকদিন ধরে লড়াই করছে পিটিটিএ নিয়ে, কখনো ছাত্র পরিষদ নিয়ে, তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে। সব থেকে বড় কথা, এবার আসানসোলের স্লোগান হচ্ছে, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। এবার আসানসোল টকবক করে ফুটছে, কারণ পাপিষ্ঠ নরাধমরা আর নেই। কি ভাবছেন আসানসোলে কি হবে, কতটা সিট? হ্যাঁ, নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, 106-106 নিরঙ্কুশ। দেখুন, মা যেমন একটা চাল টিপলে বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা, আমরা যারা পলিটিক্স করি তারা একটা জায়গায় ঢুকলেই কর্মীদের চেহারা দেখলেই বুঝতে পারি বাকিটা কী অবস্থা আছে। সন্ত্রাস এখন হবে না, 24 ওরা করবে তো, লালি ছোটা নিয়ে এসে তারপরে এই যোগী ত্যাগী নিয়ে এসে তখন হবে। তখন তখন যদি আমার তরোয়াল চালায়, আমি তো নিশ্চয়ই তরোয়াল খাবো না। সন্ত্রাসটা এখন জমা রাখুন, ওটা 24-এ বুঝে নেবে। দাদা কি ভাবে ফ্রি ফর ভোট হবে? অ্যাবসলিউটলি ফ্রি ফর ভোট, না হলে খাটছি কেন? বাড়িতে শুয়ে থাকতাম, তাহলে জানতাম জিতেই যাবো। বলছে মদন মিত্র অশোক রুদ্রের জন্যই কেন এলো? তার কারণ আমি ওকে ভালো যে কোনো জায়গায় যেতে পারি, সেটা কোনো ব্যাপার না, বাট হতেই পারে আমার যাওয়ার সুযোগ সুবিধা এটা বেশি ছিল, আমি দুর্গাপুর থেকে আসছি। আর এরম কোনো ব্যাপার নয়, কেউ কাউকে ভালোবাসতেই পারে, ও আমায় যোগাযোগ করেছে, আমি এসছি। আরও যদি কেউ বলতো আমায়, আমি সেভাবে যোগাযোগ হয়নি, তবে 5টা বাজার আগে যতক্ষণ আছি আমি বলে যাব, কারণ যতক্ষণে দেহে আছে প্রাণ, প্রাণপণে আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে।